প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাহাত্তরতম জন্মদিন উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় প্রায় পনেরোশো মসজিদের শুক্রবার জুম্মাবাদ একযোগে মিলাদ মাহফিল দোয়ায় অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ করা হয়েছে এ উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও মোরেলগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রধানমন্ত্রী শেখ দীর্ঘায়ু ও কামনার সকলের কাছে দোয়া কামনা করে এই জামান সোহাগ তিনি বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নিরলস কাজ করে যাচ্ছেন তার নেতৃত্ব দেশ আজ উন্নয়নের রোল মডেল তিনি যেন দেশ ও জাতির উন্নয়নে আমরণ কাজ করে যেতে পারেন সেজন্য সবাই দোয়া করবেন দোয়া অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা সাধারণ সম্পাদক হক মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান জেলা আওয়ামী লীগের নেতা এডভোকেট সিদ্দিকুর রহমান অধ্যাপক মাহফিজুর রহমান উপজেলা আওয়ামী লীগের নেতা মুসফিকুর রহমান নাহার যুবলীগ নেতা খান হাসিবুর রহমান রাসেল হাওলাদার ওয়ালিউর রহমান সুজন পৌর সভাপতি নেতা মনির হোসেন রাজ্জাক কলেজ শাখার সভাপতি বায়োজিত সিকদার সাধারণ সম্পাদক নোয়ামুল ইসলাম নাইম সহ অন্যান্য নেতৃবৃন্দ খুলনা থেকে এস এম সাইফুল কবিরের তথ্যচিত্রে পল্লি টিভি নিউজ ডেস্ক